दर्शक देखते पाচ্ছেন আলীকে ডাকতেছে সেলিম ভাই। व्हाट्सएप गाइस सबाई केमन आছেন আশা করি অবশ্যই ভালো আছেন। যার নাম আলী আশা করি বুঝতে পারছেন আলী গরুটি বিশাল একটি গরু। তো দেখতে পাচ্ছেন 28 থেকে 30 মণ গরু, 4 থেকে 5 বছরের অভিজ্ঞতা এই গরুটি পাওয়া যাচ্ছে। এখানে কিশোরগঞ্জ হাজিলগড় এলাকা আসলে পাবেন, আপনারা উত্তরপাড়া আসলে পাবেন। ফোন নাম্বার দেয়া থাকবে, সেলিম ভাইয়ের কাছে আসলে অবশ্যই পাবেন গরুটি। চমৎকার একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন, বিষয়টি চমৎকার। তো ভাই কেমন আছেন? ভাইয়ের নাম কি? জিসান ভাই। কি করতেছেন গরুকে আপনি? কিসের বিষয়? গরু লালন পালন করতেছেন। আচ্ছা, তোমার কত চাচ্ছে কিসের বিষয়? কাস্টমার যাচ্ছে 8 ভাঙে। 8 ভাঙে না তো দিবেন না আপনি? কত হলে দিবেন? 10 ছাড়বেন। ঠিক আছে, তো সাথে যখন পুরস্কার থাকবে না, শুধু আলীর সাথে কোন পুরস্কার থাকবে? সাথে পুরস্কার আছে, পুরস্কার আছে, কাশি কাশি আছে দর্শক, কাশি পুরস্কার আছে। অবশ্যই আশা করি বুঝতে পারছেন কিশোরগঞ্জ হাজিলগড় এলাকায় আসলে পাবেন চমৎকার একটি গরু, যেখানে গরুর সাথে কাশি পাবেন আপনি কুরবানি দেওয়ার উপলক্ষে। তো গাইস আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আল্লাহর রহমতে তো ভালোই আছি। তো ভাইয়ের নাম শুরুতে? আমার নাম মোহাম্মদ সেলিম ভাই। সেলিম ভাই কোথায় অবস্থিত আপনি যেখানে আছেন? আমি আছি হাজিরগড় উত্তরপাড়া। উত্তরপাড়ায় নীলগঞ্জ, কিশোরগঞ্জ উপজেলায়। আচ্ছা, দেখতে পাচ্ছি আপনার পিছনে বিশাল একটি বড় গরু। গরুর নাম কি কি আসবে শুরুতে বলি? গরুর নাম তো সিবি ভাই শক করে আমি আলী। আলী কেন রাখছেন আলী নামটি? আলী নামটা আমার শখ করে নামতেছি। তো আছে না কোনো উদ্দেশ্য আছে না যে শখ তো বুঝতে পারে, উদ্দেশ্য আছে না যে আলী কেন আসবে এই জায়গা থেকে? আসতে পারে রহিম, করিম, মানিক, রতন, তাই না? কেন আসছে কি আসবে সেটা বলবেন দর্শককে? আমি শখ করি নামটা তুইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ছেলে পারতেন না আপনি কিংবা ছেলে কিংবা মেয়ে নাম রেখে? না না, আচ্ছা অনেক বড় দেখে আমি নামতেছি। আচ্ছা, তুই অনেক বড় দেখতেছি গরুটি, কিন্তু কত বছরের লালিত পালিত এই গরুটি? অনেক বয়স হয়েছে, অনেক 4 থেকে 4.5 বছর। আচ্ছা আচ্ছা, তো দাম কত যাচ্ছেন কি আসে বিষয়ে? দাম চাইতেছি যে ভাই 12 লাখ টাকা। 12 লাখ টাকা। তো গরুটি দেখা নিখুঁত ভাই আমাদেরকে। তো গরুটি আপনার এই যেহেতু 4 থেকে 5 বছর লালন পালন করছেন, কি কি খাওয়াইছেন কি আসে এটা বলবেন দর্শক? খাওয়াইছি যে ভাই আপনার দানাদার খাবার খাওয়াইছি, আর দানাদার খাবার খাওয়াইছি আপনার ভুসি পুরা দানাদার খাবার, এরপরে আপনার চিরা, এইগুলি খাবার খাওয়াইছি। দৈনিক কতবার গোসল করান কি আসে বিষয়? দৈনিক অনেক 4 বার করতে হয় গোসল। কেন ভাই? অনেক গরম না? এটা পরিষ্কার থাকলে জিনিসটা ভালো লাগে, যেহেতু সাদা কালো মিক্স করে গরুটি। আচ্ছা দর্শক আশা করি বুঝতে পারছেন, সাদা কালো মিক্স করে গরুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অবশ্যই সবাই ভালো লাগবে, যেহেতু আমার ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে। কিশোরগঞ্জে অবস্থিত গরুটি, তো অবশ্যই দেখার জন্য আসবেন। সাথে কিন্তু বিশাল একটি চমক আছে। আমার এর সাথে আমি একটা কাশি ফ্রি দিব। কাশি ফ্রি দিবেন? কেন ফ্রি দিবেন কি আসে বিষয় বলেন তো? দিব ঈদের উপলক্ষে আমি এটা শখ করে পালছি, তো তাই আমি এটা সাথে ফ্রি দিব। আচ্ছা আচ্ছা, দর্শক আপনাদেরকে নিখুঁতভাবে দেখাচ্ছি গরুটি। আমি শুরু থেকে দেখাচ্ছেন গরু কথা বলে? গরু আল্লাহর মতো কথা বলে। কথা বলে না? হ্যাঁ শুনে নাকি? শুনে নাকি কি আসে? আমার ডাকলে শুনবে? দর্শক আলীকে ডাকলে নাকি শুনে, দেখি আমি অপেক্ষা আছি আপনাদের জন্য। শুনতেছে মনে হয় না? শুনতেছে, একটু একটু শুনতেছে। দর্শক আশা করি বুঝতে পারছেন আলীর মালিক কিন্তু সেলিম ভাই, কিন্তু সবসময় তাকে ডেকে শুনে খাবার খাওয়ায় কিংবা কথা বলায়। আমি আর অপেক্ষা আছি, দেখবো খাবার। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন গরুকে কীভাবে যত্নশীল অবস্থায় সে লালন পালন করে সেলিম ভাই। সাধারণ একটা মোচা মাসি পড়লেও কিন্তু সে দৌড়ানোর চেষ্টা করে, অনেক নিখুঁতভাবে লালন পালন করছে গরুটি, অনেক যত্নশীল একটি গরু। তো অবশ্যই আসবেন দর্শক, আমি সব থেকে আশাবাদী আপনারা আসবেন এই গরুটি দেখার জন্য। বিশাল একটি গরু, কেউ নেই কার না নেই, কিন্তু দেখার জন্য আসবেন, দেখলে অবশ্যই মন ভরে যাবে আপনাদের। তো সেলিম ভাই খাওয়াবে গরুটাকে। শুরুতে কী খাওয়াচ্ছেন সেলিম ভাই? বাঁশের পাতা। বাঁশের পাতা। দর্শক দেখতে পাচ্ছেন সেলিম ভাই বাঁশের পাতা খাওয়াচ্ছে আলীকে। হ্যাঁ, খাওয়ার যে একটা মগ্নতা দেখতে পাচ্ছেন গরুটি, খুবই একেবারে হয় না নিজে তৈরি করছে আমি বিষয়টা হচ্ছে এটা, আলী ভাই সেভাবে তৈরি করছে এটা। হ্যাঁ সবই খাওয়ান, সবই খাওয়া, আমরা দেখবো খায় কী ব্যাপার আছে গরু। দর্শক দেখতে পাচ্ছেন আলীকে ডাকতেছে সেলিম ভাই। আপনারা যে কেউ আসলে অবশ্যই আমি বুঝতে পারবেন যে গরু কতটুকু শক্তিশালী, কতটুকু তাজা একটি গরু। খাবার খাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা। चमत्कार एक गरु। এই গরুটি দেখার জন্য সকাল বিকাল অনেক মানুষের ভিড় থাকে বাড়িতে। তো আশা করি বুঝতে পারছেন মানুষ আছে এই গরুটি দেখার জন্য, অনেক মানুষের আনাগোনা, অনেক মানুষের আনাগোনা এই গরুটি দেখার জন্য। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী এলাকায় আসলে পাবেন বিশাল একটি গরু দেখতে পাচ্ছেন। সেলিম ভাই যে খাবার খাতে যে মজা এটা বুঝতেছে যে অনেক স্বাদ মনে হচ্ছে দর্শক, তার কাছে মনে হচ্ছে অনেক বিশাল স্বাদ যে পরিমাণে খাবার খাচ্ছে সে। দৈনিক কি পরিমাণে খাবার খায় সে? দৈনিক খাবার খায় ৮০ থেকে ৯০ কেজি। ৮০ থেকে ৯০ কেজি খায়, তা তো বিশাল খাবার। দর্শক আশা করে বুঝতে পারছেন দৈনিক আলী ৮০ থেকে ৯০ কেজি খাবার খায়। তাহলে অবশ্যই ভুলে চিন্তা করবেন না কেউ লালন পালন করার জন্য, অবশ্যই কোরবানি দেওয়ার জন্য চিন্তা করবেন, যেহেতু অনেক খাবার খাইতে হয় তার। তো সেলিম ভাই যেহেতু ৪টি বছর পার হয়ে গেছে, কখনো বিক্রি চিন্তা হয়নি কেন আপনার? আমার নতুন সাটারে বড় করে আমি এই বিক্রি করব, অনেক বড় করে, অনেক বড় করে, যেহেতু ৪ বছর ৪টা ঈদ গেল, বুঝতে পারছি। এবার কি চিন্তা, প্রপারলি চিন্তা যে ঈদে বিক্রি করার চিন্তা ভাবনা এবারে আমার নিয়ত হয়েছে। যাক আল্লাহ ভরসা। দর্শক আশা করি বুঝতে পারছেন সেলিম ভাইয়ের পুরো নিয়ত ঈদে বিক্রি করার জন্য, যেহেতু কোরবানিতে খুব সামনে অবশ্যই আসবেন। তো যেহেতু সেলিম ভাই বিশাল একটি গরু, তার সাথে কি আছে, আছে না একটা ভালো জিনিস নিতে হলে ভালো কিছু পাওয়া যায়, তার সাথে কি এমন উপহার আছে কি আসে বিষয়? আমি শখ করে এই আলীর জন্য একটা খাসি ফ্রি দেব। খাসি ফ্রি দেবেন, দেখতে পাচ্ছেন এই খাসি পাওয়া যাচ্ছে এখানে আলীর সাথে খাসি ফ্রি, বেশ চমৎকার একটি খাসি। খাসির ওজন কতটুকু হবে ভাইয়া? খাসির ওজন ৮০ থেকে ৯০ কেজি। ৮০ থেকে ৯০ কেজি। দর্শক আলীর সাথে খাসি পাবেন গিফট আপনারা, ৮০ থেকে ৯০ কেজি পাবেন। বাজারজাত করলে অনেক টাকা, কিন্তু খাসিটি অবশ্যই আসবেন। তো আশা করি বুঝতে পারছেন কিশোরগঞ্জ নীলগঞ্জ আসলে, নীলগঞ্জ উপজেলায় হাদিলগড় এলাকা আসলে, উত্তরপাড়া আসলে এই ধরনের চমৎকার একটি গরু পাবেন আপনারা সেলিম ভাইয়ের বাড়িতে। তো দেখছেন সেলিম ভাই কী করতেছে, অনেক রক্ত খাচ্ছে শরীরে, যে যত্ন করতেছে সে। সবসময় কিভাবে আপনার গরুর পাশে থাকেন মোছামাছি মারার জন্য? সবসময় থাকেন, সবসময় পাশে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক আশা করি বুঝতে পারছেন গরুটি কত বড় শিং, কত বড় চোখ, দেখতে পাচ্ছেন কত বড় দাঁত। দর্শক সেলিম ভাই আরও খাওয়াবে দেখতেছেন। বিশাল গরু। তো দর্শক কিভাবে আসবে কি আসে বিষয় যদি ঠিকানাটা যদি আবার বলতেন? দর্শক আসবে নীলগঞ্জ স্টেশন, হাজিরগল উত্তর পাশে। ফোন নাম্বারটা যদি বলতেন ভাই? ফোন নাম্বার 01932 652408। আচ্ছা, তো আর একটু খাওয়ান দেখি গরুকে। খাওয়ান আপনি। দর্শক দেখতেছেন গরুটি কি পরিমাণে খাবার খাচ্ছে। তো সেলিম ভাই আর কিছু বলার আছে গরু সম্পর্কে আপনার? আর বলবো আমি, আর যারা কুরবানি দেয় আমার গরুটা শখ করে আমি পালছি দিদি। আচ্ছা, দর্শক আশা করি বুঝতে পারছেন কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী এলাকায় আসলে সেলিম ভাইকে কল দিয়ে আসবেন, যেহেতু পছন্দের একটি গরু অবশ্যই নেওয়ার জন্য আসবেন, দেখে শুনে নেওয়ার জন্য আসবেন, সাথে একটু খাসি ফিরে অবশ্যই আপনাদেরকে বললাম। তো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখবেন। আসসালামু আলাইকুম। তো সেলিম ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।